কালো লেবু চিনারও ভাইয়ে শরীর চামড়া পালিশ দেখে নেবেন, এই খসখসা দিয়ে নেবেন না, এটি রস হবে ভালো, এটি চামড়া পালিশ প্লেন লেবুটি আর কি, যেটি শরীর প্লেন আর এমনি টিপ দিলে যে একটু নরম লাগে, সফট লাগে, এটি সফটটি নরম নরম দিয়ে রস বেশি হয়। লেবুর অনেক আইটেম, লেবুর অনেক জাত, লেবু আছে কাগুজি ছোটো সাইজ, গোল্ড হইলো কলম্বো লেবু, এটা এলাচি লেবু, গোল্ডা কলম্বো লেবু, আরেকটা আছে ছোটো সাইজ কাগুজি লেবু, আরে আরেকটা আছে সিকলেস বিচি চারা টাঙ্গাইলের, ওটি যে গ্রান্ড বালু আছে সেন্ট বালু আছে এস এস এটি, এটি আমরা এলাচিটা বেশি বেশি সবসময় এলাচি বিক্রি করি তো, হ্যাঁ এলাচি এলাচি লেবু ভালো এখন বর্তমানে সস্তা, এবারে এবার তো আল্লাহর রহমতে লেবুতে ফলন বেশি হয়েছে তো আল্লাহ ফলন বেশি দিছে, এলে কি দাম কম দশ টাকা আলি বারো টাকা বিক্রি করি। এই যে লেবুটা আছে না এটা চামড়া পাতলা, এটা রস ভালো হইব, খাইতে ভালো হইব, আর এই লেবুটা আছে এটা চামড়া বলি এটা রস কম হয় ভাই, এটা চামড়া বেশি রস কম হয় ভাই, আর এটা আছে কাগজি এটাও রস ভালো, এটা খাইতে ভালো ভাই, এই যে এই যে এই লেবুটা এই কাগজি লেবুটা এটা 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 সিডাঙ্গের মাল, এটা মাটির ভালা মাল চামড়া ফাতলা হয় রস ভালো হয় ভাই, আর এটা টাঙ্গালের মাল রস কম হয় ভাই, চামড়া বলি ভিতরে কিছু নাই ভাই খালি চামড়াই দেখবেন, আর এটা এটা সিডাঙ্গের রসের গ্যারেন্টি ভাই, এটা ডাক্তারে কোয়া খাওয়ার লাগে, এটা লোক সিডারে লুকিরা খায় বেশি ভাই, এটা মাল ভালা, যেটা চামড়া মোটা এটাতেই রস কম, আর বেশি রস হইলো ওই যে এগুলা এই যে পরিষ্কার পরিষ্কার চামড়া আছে না, পরিষ্কার চামড়া ফাতলা যেটি এটি তো রস বেশি হয়, এটাতে রস বেশি হওয়ার কারণে এটা বাতি হয়েছে বেশি, বাতি হওয়ার কারণে রস বেশি হইব, চামড়া মোটাটাই রস কম হইব, আর চামড়া যেটা পাতলা এটাতে রস বেশি হইব, সিলেটের লেবু সবচেয়ে ভালো, সিলেট আছে মনে করেন, এরপরে আছে আমাদের চিটাগাং, এরপরে হলো মমিসিং, এই তিন জায়গাতে লেবুটা বেশি তৈরি হয়। এই এই যে যেটার এরকম চামড়া পাতল এটার মধ্যে রস বেশি হবে, আর যেটার একটু চামড়া মোটা এই যে দেখতে যেমন দেখা যায় মোটা চামড়া এটার মধ্যে রস কম হবে।